প্রতি বছর যখন মেডিকেল ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসে, তখন এরকম কিছু প্রশ্ন পাই যে ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কয়টা দাগানো উচিত 100টা প্রশ্নের মধ্যে? সো সেই প্রশ্নের উত্তর আমি প্রতি বছরের মতো এবারও দিব। সো আসো, কিছু ডিপ্লোম্যাটিক অ্যান্সার শোনার জন্য রেডি থাকো। সো শুরুতেই টিচারদের কিছু মতামত নিয়ে আমরা কথা বলি। কিছু টিচার বলে হচ্ছে যে ভাইয়া, শুরুতেই তুমি 100তে 100টা প্রশ্ন দাগাও, অর্থাৎ 100টা দাগাও। আবার কেউ বলবে যে না বাবা, 100টা দাগাও না, অবশ্যই লেস দেন 100, 100টা কখনোই দাগাবা না। কারো মতামত হচ্ছে 90টা দাগাও, কারো মতামত হচ্ছে 80টা দাগাও, কারো মতামত হচ্ছে সোজা কথা হচ্ছে নিজে যতগুলো পারো, অর্থাৎ কারেক্ট অ্যান্সার যতগুলো নিজে পারো। মনে হচ্ছে আমি কারেক্ট এগুলো দাগাচ্ছি, কোনো ইনকারেক্ট দাগানোর দরকার নেই, কারেক্ট যতগুলো পারো, কারেক্ট যতগুলো পারো। এখন আসলে কে কারেক্ট, কোন থিওরিতে আমরা আসলে বিশ্বাস করা উচিত, এই পাশের থিওরি নাকি এই পাশের থিওরিগুলোর মধ্যে যে কোনো একটাতে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি। শুরুতে একটা কথা বলি, আমি কখনোই এক্সট্রিম এই থিওরিতে বিশ্বাস করি না। অনেক ভালো ভালো টিচারও এটাকে সমর্থন করে যে ভাইয়া, 100তে 100টা দাগায় আসা উচিত। বাট আমি কেন জানি এটাতে সমর্থন করতে পারি না, কেন জানি। এখন এটার একটা বড় কারণ হচ্ছে, এখানে একটা ফ্যালাসি আছে আমার কাছে মনে হয়, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কিছু ভুল প্রশ্ন থাকে। নাম্বার ওয়ান ভুল প্রশ্ন, সেটা হয়তো মানে টাইপিং মিস্টেক, টাইপিং ইরর থাকে। একটা না একটা প্রশ্ন হলে এরকম একটা টাইপিং ইরর থাকে, যেটার মধ্যে টার্মিনোলজি ভুল আছে বা কোনো একটা শব্দের ভুল আছে, কোনো একটা মানে নিচের কোনটি সঠিক নয়ের বদলে নয়টা উঠে নাই, বা কিছু একটা এরকম প্রবলেম থাকেই। 100টা প্রশ্নের মধ্যে একটা ইরর খুবই স্বাভাবিক। এরকম একটা প্রশ্ন প্রতি বছর কোনো না কোনো ইয়ারে পাবাই, তুমি পাবাই। এখন তোমার ইয়ারে থাকলে তুমি ওই প্রশ্ন উত্তর দাগ দিলে তো ভুল হবে, যেটাই দাগ দিবে সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এসব প্রশ্ন কিন্তু টাচ করা উচিত না, নেগেটিভ মার্কিং খাওয়ার সম্ভাবনা যেহেতু অতিরিক্ত বেশি। সেকেন্ডলি, কিছু প্রশ্নে এইরকম ভুল থাকার কারণে অ্যান্সারটা অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়, অর্থাৎ ব্ল্যাঙ্ক, এটার অপশান ব্ল্যাঙ্ক। অর্থাৎ আমি দেখতেছি যে ধরো আমাদের ক্ষেত্রে, আমাদের যখন 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার স্পেসিফিকভাবে একটা প্রশ্ন উত্তর মনে আসছে যে সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত। সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা অবশ্যই 10 হবে, অর্থাৎ 11 থেকে 1টা মাইনাস করলে 10 হবে। বাট এখানে 11ই ছিল, 10-এর কোনো অপশান ছিল না, আর অন্যান্য অপশানগুলো দূর কি দূর অপশান, অর্থাৎ কোনো কারেক্ট অপশান ছিল না। অর্থাৎ এটা কমপ্লিটলি একটা ভুল প্রশ্ন করা হয়েছে, কারণ এখানে কোনো সঠিক উত্তর নাই, কাছে ধারেও নাই। এখন 10 আর 11 তুমি বলতে পারো কাছে, বাট এটা তো সোডিয়াম আয়ন একদম ফিক্সড সংখ্যা, এটা তো কোনো রেঞ্জের উত্তর না যে ভাই আমার দৈর্ঘ্য কত, যে 11 থেকে 12 সেন্টিমিটার, এখন 13 সেন্টিমিটার ভুল একটা, খুব একটা ভুল উত্তর না, কারণ দৈর্ঘ্য এই রেঞ্জের মধ্যেই তো আসে। বাট ওই ক্ষেত্রে তো উত্তরটা একদম অ্যাকুরেট 10ই হওয়া লাগবে, 11 হইলেও হবে না। সো এরকম ক্ষেত্রে অ্যান্সার কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, আমি যেই অপশানই দাগাবো না কেন সেটা কিন্তু উত্তর ভুল। তাহলে এই সকল ক্ষেত্রে যারা বলে 100টার মধ্যে 100 দাগায় আসা উচিত, তাহলে তারা কিন্তু মানে এটা কিন্তু কমপ্লিটলি রং হয়ে যায়, কারণ আমাকে ব্ল্যাঙ্ক অ্যান্সার ব্ল্যাঙ্ক রাখতে হবে। ব্ল্যাঙ্ক রাখলে বলতে পারো ভাইয়া, ব্ল্যাঙ্ক রাখলে কি আমি নাম্বার পাবো? আর বাবা, নাম্বার পাও কি না পাও সেটা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট নেগেটিভ তো খাবা না, এটা তো শিওর, কোনো নেগেটিভ খাবা না। নেগেটিভ মার্কিং কত হয়তো 0.025। এখন তুমি যদি চিন্তা করো, দেখো যে প্রশ্নে কোনো উত্তরই নাই, সে প্রশ্নে তুমি যেটাই দাগাবো না কেন, 4টা অপশানে তো সম্ভাবে রং, দাগাইলে তো এই -0.025 খাওয়ার সম্ভাবনাটাই বেশি, এটাই খাবা। হয়তো প্রশ্ন ভুল বলে ওরা এটাতে নেগেটিভ নাও দিতে পারে, বাট স্টিল যদি তারা হিসাব করে তখন তো তুমি নেগেটিভ খাবা। তার মানে বুঝতে পারছো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা। সেকেন্ডলি, কিছু প্রশ্ন থাকে যেখানে তোমার কাছে মনে হচ্ছে দুইটা অ্যান্সার কারেক্ট মনে হচ্ছে। কীরকম? যেমন ধরো একটা প্রশ্নের উত্তর হচ্ছে একটা বইয়ের রাইটার অনুযায়ী হবে ক, আবার আরেকটা বইয়ের রাইটার অনুযায়ী এটা গ সঠিক উত্তর, যার কারণে এখন তুমি এখন জানো না সে টু সে বইটা প্রশ্ন বইটা কর মানে প্রশ্নটা করা হয়েছে কোন রাইটার থেকে, তুমি জানো না কোন রাইটারের বই থেকে প্রশ্ন করা হয়েছে, কারণ রাইটারের তো অভাব নাই। তো এখন তুমি জানো যে ভাইয়া ক কারেক্ট, গ কারেক্ট, আমি তো সব মিলে পড়ছি ভালো করে, আমি জানি যে ভাইয়া ক কারেক্ট, গ কারেক্ট, এখন দাগাবো কোনটা। তুমি জানো না, ইউ নেভার নো প্রশ্নটা কোন জায়গা থেকে করেছে, এমন হইতে পারে অনুশীলনীর প্রশ্ন বা কোনো একটা জায়গার প্রশ্ন যেখানে উত্তর দেওয়া শুধুমাত্র ক। এখন তোমার সঠিক উত্তর মনে হচ্ছে বেস্ট, সঠিক উত্তর মনে হচ্ছে এইটা, তুমি দাগায় দিয়ে আসলা গ, অথবা তুমি দাগাই দিয়ে আসলে দুইটা দাগাই এসে কখনো নাম্বার পাবে না, কারণ ডাবল অ্যান্সার কখনোই ওএমআর চিনতে পারে না। ওএমআর শব্দ, ওএমআর বা এমসিকিউর মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে একটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেনই দাগাইতে হবে, একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সারই তোমাকে দাগাইতে হবে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার এসবিএ টাইপ জিনিসপত্র এমসিকিউ। তো এখানে তুমি দুইটা ডাবল অ্যান্সার আর দাগানোর কোনো সুযোগ নাই। এখন তুমি যে কোনো একটা দাগাইলেও 50-50 চান্স কিন্তু রয়ে যায় যে আমি ভুল করতেছি,
তাহলে ডাবল অ্যান্সার পারতপক্ষে যে প্রশ্নে মনে হচ্ছে দুইটা সঠিক উত্তর, সেই প্রশ্নটা অ্যান্সার না করাটা অ্যাভয়েড করার উচিত, কারণ এটা তোমার শতে একটা প্রশ্নে হবে এরকমই, শতে একটা বা হায়েস্ট গেলে দুইটা প্রশ্নে এরকম মনে হতে পারে। তো তুমি কেন নেগেটিভ মার্ক খাওয়ার রিস্ক তুমি নিবা যদি তুমি বাকি 95টাই তুমি পারো, তাই না? ব্যাপারটা এরকমই তো। তো আমি কেন রিস্ক নিব, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি চেষ্টা করবো পারতপক্ষে না অ্যান্সার করার। তাহলে সব কিছু মিলাই আমরা যদি ধরি, তারপরে আবার কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলোতে আমার কোনো নো ক্লু, আমি কখনো পড়ি নাই বা আমার কোনো ক্লু নাই। যেমন ধরো এমন একটা প্রশ্ন করলো যেখানে এমন একটা টার্ম ইউজ করলো যেই টার্মটা তুমি আগে শুনো নাই, হতেই পারে, বা শুনলেও সেটার তোমার লাস্ট মুহূর্তে রিভিশন দেওয়া হয়নি যার কারণে তুমি কমপ্লিটলি ভুলে গেছো, এবং চারটা অপশানে তোমার কাছে সময় সম্ভাব্য মনে হচ্ছে। ইম্পর্টেন্ট বিষয় কি, কোনো ক্লু নাই, অর্থাৎ এখানে কোনো কোনো অপশান তুমি বাদ দিতে পারতেছো না, কোনো অপশান বাদ দিতে পারতেছো না, অর্থাৎ এই অপশান ভুলেও হবে না। এরকম দুইটা অপশান কেটে দিলা, দুইটা অপশান কেটে দিলে তো অ্যাটলিস্ট 50-50 থাকতো, তাও তুমি অ্যান্সার করতে পারতা, বাট এখানে তো এমনও নাই। তাহলে এইসব ক্ষেত্রে ডাবল অ্যান্সারের ক্ষেত্রে তাও না হয় তুমি অ্যান্সার করলা, আমি মানলাম, কিন্তু যেসব প্রশ্ন তোমার ক্লু থাকবে না, অর্থাৎ চারটা অপশানে তোমার সময় সম্ভব লাগতেছে, কোনো একটা অপশানকে তুমি বাদ দিতে পারতেছো না কারণ তোমার এই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাহলে কোনো অপশানই বাদ দিতে পারতেছো না। বাদ দিতে পারতেছো না, তখন সে প্রশ্নের উত্তর না করাই উচিত হবে, কারণ তুমি একটাই কারেক্ট অ্যান্সার, বাকি বাকি তিনটাই ভুল উত্তর, তাহলে তোমার ভুল করার সম্ভাবনা হচ্ছে 75% এবং ঠিক করার সম্ভাবনা হচ্ছে 25%, খুবই অল্প সম্ভাবনা। তাহলে বুঝতে পারতেছো, তাহলে আমি এই ধরনের প্রশ্ন উত্তর করা উচিত হবে না। তুমি কখন রিস্ক নিবা নেগেটিভ অ্যান্সার, এখন একটা প্রশ্ন উত্তর হতে পারে, ভাইয়া আপনি তার মানে কি নেগেটিভ মার্কিং খাওয়ার ভয়ে কি সব ধরনের প্রশ্ন উত্তর মানা করতে বলছেন যেগুলো আমি জানি না? না, এটা বলতেছি না। ধরো তুমি অপশান এলিমিনেট করছো, দুইটা অপশান এলিমিনেট করছো, ক এবং গ, বাকি খ এবং ঘয়ের মধ্যে যে কোনোটা হইতে পারে, হ্যাঁ তুমি এটার মধ্যে এবার অপু 10-20 করে করো নাকি একটু লজিক খাটাই করো, তো এগুলো মধ্য থেকে আন্দাজে উত্তর দেওয়া যাবে। দিলে যেটা হবে, 10টার মধ্যে যদি দুইটাও কারেক্ট হয়, তিনটাও কারেক্ট হয়, একটা পজিটিভ মার্ক তুমি পাবা। এটা আমি নেগেটিভ মার্কিংয়ের ভিডিওতে তোমাকে ভালো করে এক্সপ্লেন করবো, তাও তোমরা হিসাব করে দেখবা যে 10টা এরকম যদি 50-50 চান্স নাও, তার মধ্যে হিসাব করে নর্মাল হিসাবে কী বলে যে 10টা প্রশ্ন যদি 50-50 চান্স না, তাহলে 5টা প্রশ্ন কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, 5টা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 5টা প্রশ্ন ঠিক হলে তো একটা পজিটিভ মার্ক চলে আসে, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা 50-50 জিনিসটা নিব। আচ্ছা, বাট অন্য ক্ষেত্রে নিব না, যে যখন আমি অপশান বাদ দিতে পারতেছি না। তাহলে এসব মিলে তোমার কি মনে হয় না প্রতি বছরই 5% কোশ্চেন এরকম থাকে যেটা তোমার সাধ্যের বাহিরে, নো ক্লু, হয়তোবা প্রশ্ন ভুল, না হলে তোমার ব্ল্যাঙ্ক অ্যান্সার, তাহলে হচ্ছে তো ডাবল অ্যান্সার, এটা মিনিমাম 5% কোশ্চেন এরকম হবে আমার বিগত কয়েক বছরের প্রশ্নের আলোকে আমি যেটা দেখে বলতে পারি। তার মানে তুমি অ্যারাউন্ড 95% প্রশ্ন উত্তর লাগাই দিয়ে আসার চেষ্টা করবা, হাইয়েস্ট 95 ক্রস করে বেশি যাওয়ার দরকার নাই। এবার যদি বলে ভাইয়া আপনি ভর্তি পরীক্ষা কয়টা দেখেছেন, আমি 92টা দেখাইছিলাম, এর বেশি দাগাইলে আসলে নেগেটিভ খাইতাম, অর্থাৎ সর্বোচ্চ লিমিট পর্যন্ত দাগাইছি, যেই লিমিটের পরে গিয়ে আমার মনে হচ্ছে কোনো ক্লু নাই আর দাগাইলে আমি ভুল করবো, একদম ব্লান্ডার, দেখছি যে মোটামুটি আমার ইনশাল্লাহ মেডিকেলের চান্স হয়ে যাবে, আর বেশি লোভ করা উচিত হবে না, ঠিক আছে, তখনই আমি দাগানো বন্ধ করে দিছি, বুঝছো? 92টা পর্যন্ত হায়েস্ট দাগাইছিলাম, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত দাগাই 92টা পর্যন্ত দাগাইছিলাম। সো তোমাদের জন্য লিমিট হচ্ছে এটাই, যারা ইভেন ঢাকা মেডিকেলও পড়াশোনা করতে চাও, ঢাকা DMC-তে টপ হইতে চাও, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, ভাইয়া তোমরা 100টা দাগানোর থেকে বেটার 100 থেকে কম দাগাও, অ্যারাউন্ড 95-এর মতো দাগাও, অর্থাৎ 95-96 পর্যন্ত দাগাইতে পারো, ঠিক আছে? তাহলে গড়ে আমি একটা হিসাব বলতে পারি 90-96 পর্যন্ত, হ্যাঁ এতটুকুর মধ্যে তোমরা উঠানামা করবা, এতটুকুর মধ্যে উঠানামা করবা, বাট 100টা প্রশ্ন উত্তর দাগানো দরকার নাই, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আর এটাও করার দরকার নেই কোনোভাবে যে কারে যতগুলো পারি, কারণ কারেক্ট তুমি হয়তো পারবা একদম মানে সূক্ষ্মতে সূক্ষ্ম কারেক্ট হয়তো তুমি পারবা হচ্ছে 70-75, কিন্তু এরপরে কিন্তু 15টার মতো কোশ্চেনে তোমাকে অবশ্যই একটু রিস্ক নিয়ে দাগাইতে হবে, অপশান এলিমিনেট করে করে দাগাইতে হবে। সো
এটাই হচ্ছে আমার মোটামুটি আজকের আলোচনা। এবং শেষমেশ যদি মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে চাও, আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকগুলোর ঠিক আছে কোনো তুলনা হয় না। সো অবশ্যই তোমরা হচ্ছে ডিসক্রিপশন থেকে যদি আমাদের বইগুলো অর্ডার করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, রকমারি থেকে তোমরা অর্ডার করতে পারবে এবং ডেমো ক্লাস দেখে নাও। এবং বিগত বছরগুলোতে যে 95-100% প্রশ্ন আমরা কমন দিতে পেরেছি সেগুলোর প্রমাণসহ ড্রাইভে দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশন চেক করলে তোমরা সেটা পেয়ে যাবে এবং তোমরা চাইলে অবশ্যই অর্ডার করতে সংকোচ করবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের জন্য।